আসসালামু আলাইকুম চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আলা ভিজাহান এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে রংপুরের শৈত্যপ্রবাহে নষ্ট হওয়ার উপক্রম বড় বীজতলা কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে বীজতলা নিয়ে তেমন শঙ্কা নেই কৃষকের বলছেন কৃষি কর্মকর্তারা রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট রংপুরে 15 দিনের শৈত্যপ্রবাহে বোরো আবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক তীব্র শীত ও ঘন কুয়াশায় অনেক স্থানে ফ্যাকাশে হয়ে গেছে বীজতলা বীজতলা পানিতে ডুবিয়ে রেখে পলিথিন দিয়ে ঢেকে রাখা শিশির ঝরিয়ে দেওয়া সহ নানা প্রচেষ্টা চালাচ্ছেন কৃষক কুয়াশার কারণে সূর্য দেখা যাচ্ছে না যে বীজ রোপণ করছি ওই বীজটা আর কি নষ্ট হয়ে যাইতেছে এই শীতের কারণে বেশন শাকশাকা হয়ে গেছে এই বেসন লাগাইতে লাগাইতে আরো বহু দেরি হইবে যদি আকাশ ভালো না হয় ভিটামিন দিছি দেওয়ার পর তারপর একটু টিকি আছে ব এই টিকি থাকার পর না হলদি হয়েছে তো ওটা মনে হয় ও ধইলে ওটা খেয়া যাইবে সেচ নির্ভর বড় আবাদের প্রস্তুতি নেয়া কৃষক জমিতে জৈব সার প্রয়োগ জমি চাষ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন চাষের দাম বেশি মানে কামলার দাম বেশি তারপরে মনে করো সারের দাম বেশি এখন সব জিনিসের দাম বেশি এখন আমাদেরকে বাধ্য হয়ে কষ্ট হইলেও করতে হচ্ছে অনেক দিন সব জিনিসের মূল্য বাড়ছে এখন আমরা কৃষক মানুষ কিভাবে চলব এর ভেতর কষ্ট মষ্ট করে আবাদ করতে হবে শৈল্পের পোষা তো লাগবে তবে বীজতলা নিয়ে খুব বেশি চিন্তিত নয় কৃষি বিভাগ বীজতলা এটা পলিথিন আবৃত করে রাখতে হবে সন্ধ্যার সময় বীজতলায় পানি দিতে হবে সকালে বের করে আবার নতুন করে পানি দিতে হবে এবং চারার উপরে শিশির জমি থাকলে সেই শিশির এটা ঝরিয়ে দিতে হবে তাছাড়া বেশি হলুদ হয়ে গেলে জিপসাম সার এবং ইউরিয়া সার দেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি এ বছর রংপুরে 6072 হেক্টর জমিতে বোরো বীজতলা এবং 1,32,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ লক্ষ্যমাত্রার চেয়ে 313 হেক্টর বেশি জমিতে করা হয়েছে বীজতলা রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই চ্যানেল আই এ হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে টমেটো আবাদ দেখে উদ্বুদ্ধ হয়েছেন ফেনীর চাষি আবুল খায়ের মিন্টু সিলেটের মাধবপুরে গিয়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে নিজ গ্রামে গিয়ে টমেটো আবাদ করেন তিনি প্রথম বছরই আশাতীত ফলন পাওয়া গেছে ফেনী থেকে রবিউল হক রবির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দলিয়া গ্রামের চাষি আবুল খায়ের মিন্টু তার 1200 জমিতে দেশের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন এটা আমি আসলে চ্যানেল আই হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানের যিনি অনুষ্ঠান করেন শাইক সিরাজ সাহেব ওনার দেখা ওনার অনুষ্ঠান দেখে আমি এটাতে উদ্বুদ্ধ হয়েছি এবং অনেক খোঁজাখুঁজি করি আমি মালচিংটা আজ থেকে 3 বছর আগে আমি সিলেটের বৃহত্তর সিলেটের মাধবপুরে গিয়ে হবিগঞ্জের ওখান থেকে আমি অনলাইনে আনেছি তো করার পর ইনশাল্লাহ আমি আশা অনুরূপ ফলন পাইছি এখন এই ক্ষেত থেকে সবেমাত্র আমার বিক্রি শুরু হয়েছে এ পর্যন্ত আমি সামান্য মন 5 বিক্রি করছি মন 2000 টাকা করি আশা করি এখন আমার যে ফলন আছে এবং বাজার যদি ভালো রেট থাকে আশা করি আমার লক্ষাধিক টাকা বিক্রি হবে নতুন প্রযুক্তিতে টমেটো আবাদ লাভজনক হওয়ায় স্থানীয় অনেকেই আবাদে আগ্রহী হয়েছেন উন্নত প্রযুক্তি মালচিং পদ্ধতি ব্যবহারে চাষিদের সব ধরনের পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ কৃষি অফিস থেকে উনি উদ্বুদ্ধ করানোর মাধ্যমে ওনাকে এই টমেটোটা আবাদ করানো হয়েছে এবং কৃষি অফিস সর্বদা আমরা চেষ্টা করি মাঠে ওনার যে ফসলের রোগ পোকামাকড় ইত্যাদি সহ সব ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য এখানে আমরা উন্নত প্রযুক্তি যেমন মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনার আগাছা পরিমাণ খুবই কম হয় এবং সারের পরিমাণও কম লাগে এবং ফলন খুব ভালো হয় মালচিং পদ্ধতিতে বীজ বপনের 70 দিনের মধ্যে টমেটোর ফলন তুলতে পারেন চাষি সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা 11 সম্প্রসারণে মাঠ দিবস হয়েছে বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে মাঠ দিবসের আয়োজন করা হয় জেলার গৌরীপুরের চর ঘোড়ামারা ও সদর উপজেলার চর ঈশ্বরদিয়ায় পৃথকভাবে মাঠ দিবসের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম
চ্যানেল আই এর কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।